সিন্ডিকেট হচ্ছে, প্রত্যেকটা মালের দাম ডবল। কিছু করার তো নাই, কিনতে হবে, খাইতে হবে। গত বছর নর্মালি 70 টাকা ছিল, এই বছর সেটা 90 টাকা। আগে যেটা ছিল মনে করেন আপনার 300 টাকা, এটা 600 হয়েছে, যেটা 500 এটা 1000 হয়ে গেছে। পবিত্র মাহে রমজান আমাদের দোরগোড়ায়। দেশবাসী বৃহস্পতিবার রাত দিবাগত রাতে সেহরি খেয়ে শুক্রবার থেকে রোজা রাখবে। তবে রোজার আগেই যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হয়ে গেছে অনেক চড়া, এবং আমরা আজকে কারওয়ান বাজারে দাঁড়িয়ে আছি, এবং দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে চলেছে আসলে রোজার আগে, এটা যদি তুলনা করা হয় তাহলে আগে এক বছরের সাথে গত এক বছরের তুলনায় এবছরের দামের পার্থক্য দেখা যায় আকাশচুম্বী। সব জিনিসের দামই বেশি, আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা রোজার, বিশেষ করে রোজার যে এগুলো, তো আসলে সব জিনিসের দাম। ধরেন ছোলা গত বছর নর্মালি 70 টাকা ছিল, এই বছর সেটা 90 টাকা। খেসারি ডাল ছিল 60 টাকা 65 টাকা, এখন সেটা 90-95 টাকা। ওভারঅল সব জিনিস, যেমন চিনিও গত বছর 70-75 টাকা ছিল, সেটা এখন 110 টাকা 12 টাকা। ওভারঅল যা কিছু আছে সব জিনিসেরই দাম বেশি, কিন্তু তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বাড়ছে স্পাইসিগুলো, মশলাগুলো। যেমন জিরা আপনার কেজিতে 200-300 টাকা বাড়ছে, যেই জিরা 300-350 টাকা, সর্বোচ্চ 400 টাকা ছিল, সেই জিরা এখন 700 টাকার কেজি। তাহলে দ্যাট মিন্স 1 কেজিতে 300 টাকা। ওভারঅল আপনি যত মশলা আছে সব মশলাই কেজিতে 200-300 টাকা বাড়ছে। ধরেন যার বেতন 10,000 টাকা, সে তো তার খাওয়া তো খাইতেই হবে, তো এখন কি করবে, সে খাওয়া কমায় দিছে। ধরেন আগে 5 লিটার লাগতো, সে এখন 2 লিটার কিনতেছে। ধরেন আমি এখন একজন বিক্রেতা, দিন শেষে আমিও একজন ক্রেতা। আমিও ধরেন কালকে মুরগি, গত সপ্তাহের 15 দিন আগে আমি মুরগি কিনছি 280 টাকা কেজি। আমি 4টা মুরগি কিনছি আমার বাসার জন্য, কালকে যাই দেখি সেটা 380 টাকা। তো এখন আমি কি করার, আমি 4টার জায়গায় 1টা কিনছি। তো এরকম আপনার ক্ষেত্রে বলেন, অন্যদের ক্ষেত্রে বলেন, সবাই যার যার ক্ষেত্রে থেকে সবাই ব্যালেন্স করতেছে, কেনাকাটা কমায় দিছে। ধরেন লাগবে 5 কেজি, সেটা 2.5 কেজি করছে। এইভাবে মানুষ সামসহ্য করে চলতেছে। যেমনটি আমরা শুনছিলাম, আসলে বিক্রেতারা বলছেন যে ক্রেতার সংখ্যা একদম নেই বললেই চলে। তবে সবার প্রথমে সারিতে পুষ্টির যোগান দেবার দরকার পড়ে। আসলে জনজীবন এতটাই স্থবির হয়ে গেছে কারণ কাঁচা শাকসবজির দামই সব থেকে চড়া। তার পাশাপাশি তো আমিষ এবং প্রোটিন যেগুলো মাছ মাংস থেকে আসে সেগুলোর বাজার দর চড়াই, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো রয়েছেই। আগের তুলনায় এখন বর্তমানে প্রচুর বাড়তি মালের বাজার দর। আমের বিভিন্ন রকমের আইটেমের দাম আছে, আপনি কম আছে, নর্মাল আছে, দামি আছে। এটা হলো মেটজোল, ঠিক আছে, এটা 900 টাকা, আর এটা আছে 650, এটা আছে আপনার 850, এটা 450, এটা হলো 160 টাকার হাতে একদম। কিছু করার তো নাই, কিনতে হবে, খাইতে হবে। হ্যাঁ, বুঝতে পারিনি, তাহলে আগে কিনতাম, 15 দিন আগে কিনলে এত সমস্যা হতো না, আজকে এসে দেখি অনেক বেশি বেড়ে গেছে, দাম দ্বিগুণ হয়ে গেছে বর্তমানে। প্রত্যেক জিনিসের বাজার ভ্যালু বেশি, সবচেয়ে মানে তরি তরকারি হইতে আরম্ভ করি, এখন ইফতারির জন্য খেজুরটা একটু নিত্য প্রয়োজনীয় জিনিস, এই জিনিসটার দাম এত বেশি বাড়া বাড়ছে। আগে যেটা ছিল মনে করেন আপনার 300 টাকা, এটা 600 হয়েছে, যেটা 500 এটা 1000 হয়ে গেছে। এখন তো মনে করেন কোনো 500-700 টাকার নিচে কোনো খেজুরে নেই বাজার। এই অবস্থা বর্তমানে, অবস্থা খুব করুণ অবস্থা যাইতেছে, মধ্যবিত্তের লোকজন চলা খুব কঠিন হয়ে গেছে, মহোৎসব অবস্থায় আছে। এখন মানুষ ওই যে মনে করেন লাস্ট কি করবে, এই যে এই মুহূর্তে দরকার একটু মনে করেন কিনতেছে, একটু যেন আগে যে কিন্তু 1 কেজি সে 1/2 কেজি কিনে, আগে 3 কেজি কিন্তু এখন 1 কেজি কিনে, কমে গেছে। প্রত্যেকের মানে আয়ও কমছে, এবং মনে করেন হাতের অবস্থা ভালো যাইতেছে না, বাজার মূল্য বৃদ্ধির কারণে খুব করুণ অবস্থা যাইতেছে এখন। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছিল বা বলেছিল যে কোনো রকম সিন্ডিকেট হবে না, কিন্তু বাস্তবে আমরা তার প্রতিফলন দেখতেছি না। বাস্তবতে প্রতিফলন দেখতেছি এটাই যে সিন্ডিকেট হচ্ছে, প্রত্যেকটা মালের দাম ডবল। 200 টাকার খেজুর এখন 350 টাকা, হ্যাঁ 150 টাকার খেজুর 200 টাকা। এ প্রত্যেকটা জিনিস আপনার, প্রত্যেকটা ফল বলে, তরি তরকারি বলে, সবজি বলে, চাউল ডাল থেকে সব প্রত্যেকটা জিনিস এর ভিতরে সিন্ডিকেট চলে আসছে। হ্যাঁ, এক আমি মোহাম্মদপুর বাজারে ওই পুলিশরা রেড দিছিল, সেইখানে তাড়াতাড়ি দেখলাম যে একটু দাম কমায় দিছে, ওদের তখন দিছে, কিন্তু পুলিশ সেইভাবে তো আসলে সবসময় বাজারে আসে না। সেইরকম যে উদ্যোগটা সরকার নিছিল বা বলেছিল, সেই ধরনের কোনো আসলে বাস্তবের রূপ দিলে প্রশাসনের সহযোগিতা লাগবে। প্রশাসন যদি বাজারের মধ্যে মাঝে মধ্যে এসে এরকম রেট দেয় বা তাদের তদারকি করে, তখন দেখা যায় যে বাজারটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে।
যেমনটি আমরা দেখছিলাম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলে আমরা দেখলাম যে গত বছরের তুলনায় কিন্তু এই বছরে বলা যায় যে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ খেজুরের বাজারে তো বলা যায় যে অনেক বেশি তারতম্য। যেমন 300 টাকার খেজুর 550 টাকা, 500 টাকার খেজুর 900 টাকা অবধি হয়ে গেছে। তো আসলে এর পেছনের কারণটা মূলত এই সবগুলো পণ্য আমদানিকারক পণ্য এবং বিশ্ববাজারে দাম বাড়ার কারণে এবং ডলারের দাম বেড়ে যাবার কারণেই কিন্তু মূলত পণ্যগুলোর দাম বেড়ে গেছে। তবে বলা যায় যে এখানে একটা সিন্ডিকেটও চলছে এবং এই সিন্ডিকেট ধরবার জন্য পুলিশ এবং ভোক্তা অধিকার কিন্তু সবসময় সচল রয়েছে। তো বলা যায় যে রোজার মাসে কতটা স্থিতিশীল অবস্থায় আনা যেতে পারে এই অবস্থাটা সেটাই দেখার এখন অপেক্ষা। আয়েশা উর্থি, জাগরণ টিভি, ঢাকা।